ইউসুফ পাঠানের মন্তব্যের নিন্দা করার পাশাপাশি ঘটনাটির তীব্র নিন্দা করেছেন বিজেপি সহ বিরোধীরা। দেশের সার্বভৌমত্ব এবং সংহতির পক্ষে এটি বিপজ্জনক বলে উল্লেখ করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। আমাদের দেশের বাইরের দেশ তার পতাকা নিয়ে শোভাযাত্রাতে দেখা গেল, এ বিষয়ে বহরমপুরের সম্মানীয় নবনির্বাচিত সাংসদ যে উক্তি করেছেন তাতে আমার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে বলে আমি মনে করি, আমি তার ধিক্কার জানাই।